হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণী সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, এইবারে আমি এতে একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দেব। দেখো, নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে নেব। আজকে আমি একটা একদম নতুন রেসিপি করব, তোমরা খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো চিংড়ি মাছগুলো দেখো আমার মাখানো হয়ে গেছে, এইবার আমি কড়ার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই কড়াই চচ্চড়ি হবে। দেখো চিংড়ি মাছের আমি কি কি ভেজিটেবলস দিয়ে করি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সুস্বাদু এই রান্না, গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে একদম জমে যাবে। আমি দেখো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা ছাড়া কড়াই চচ্চড়ি হবেই না। তো এটা রেডি হয়ে গেল, দেখো এটা তেলটা গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কা পাঁচফোড়নটাও গরম হয়ে গেছে। এইবার আমি টুকরো করে রাখা ঝিঙেগুলোকে দেব এবং এগুলোকে ভালো করে ভেজে নেব। আর তার সাথে আমি এইভাবে টুকরো করে রাখা ঢেঁড়শগুলোকেও দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচানো ছিল, লঙ্কা আর পেঁয়াজ, সেগুলো আমি দিয়ে দিলাম। এতে আমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবারে আমি ভালো করে সমস্ত সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। পাঁচ মিনিটের মতো এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা আমি একটু লো ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি পাঁচ মিনিট পর। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো এই হলুদ নুন মাখানো চিংড়িগুলোকে আমি এবার দিয়ে দেব। সব সবজি আর চিংড়ি মাছগুলো এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবে আর গরম ধোয়াটা ভাতের সাথে পরিবেশন করবে, তাহলে একেবারে জমে যাবে। আর যদি কেউ এই রেসিপিটা কোনোদিন ট্রাই করে থাকো, তাহলে আমাকে অবশ্যই তারা জানাবে। চিংড়ি দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়েছি, চিংড়ির মালাইকারি, তারপরে চিংড়ি দিয়ে কুমড়ো, অনেক রকম রান্নাই হয় চিংড়ি দিয়ে। তবে এই রান্নাটা কোনোদিন করে দেখো বাড়িতে, সবাই প্রশংসা পাবে তোমরা। এইবার দেখো আমি এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা ভালো করে সমস্ত সবজি আর চিংড়ির সাথে আমি মিশিয়ে নেব। এবার আমি হাফ কাপ জল দিয়ে দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য, ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম, হাই ফ্লেমে করে দিলাম। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, এবার হাই ফ্লেমে করে এটা আমি শুকনো শুকনো করে, একদম শুকনো শুকনো করে রান্নাটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে তখন অফ করে দেবো যখন এটা একেবারে শুকিয়ে যাবে। কেউ মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করলে একটুখানি তার আর চিনি অ্যাড করতে পারো, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা একেবারে শুকিয়ে গেছে, দেখো এটা চচ্চড়িটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভেন্ডি ঝিঙে কড়াই চিংড়ি
তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর আমার পাশে সবসময় থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।